সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন জেলার সব খবর সবার আগে পেতে। বহরমপুর কদমতলার এক ছাত্র, তার মৃত্যুর পর সেই ছাত্রকে গোড়াবাজার শ্মশানে তাকে দাহ করাতে নিয়ে যাওয়া হয়, এবং সেই দাহ করতে যারা গিয়েছিলেন তাদের মধ্যে যারা অনেক সেই এলাকার চোঁয়াপুর এবং কদমতলা চালতিয়া এলাকার বিভিন্ন মানুষজন সেই দাহ করতে গোড়াবাজার শ্মশানে গিয়েছিল, সেইখান থেকে দাহ করে ফিরবার পথে হঠাৎই গোড়াবাজার কেন কলেজের কাছে যে জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দিরের কাছে যারা ফিরবার পথে তাদের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে হঠাৎই গাড়িতে কোনো প্রকারে গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়, এবং অ্যাক্সিডেন্টের ফলে বেশ কয়েকজন সেখানে আহত হন। তাদের মধ্যে একজন ছিলেন তার নাম হচ্ছে রতন চৌধুরী, তার বাড়ি চালতিয়া, তিনি তার বয়স 38। সেইখানে তিনি অকস্মাত তিনি সে গাড়িতে লেগে তার সেখানে সঙ্গে সঙ্গে পড়ে যান, তাকে ভর্তি করা হয় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে, এবং অবস্থার অবনতি হওয়ার পর তাকে কিন্তু মনমোহিনীতে ভর্তি করা হয়। আজ সকালে তিনি পরলোক গমন করেন। ঘটনাটা কালকে ওখানকার একটা বাচ্চা গত পরশু যেটা দুর্ঘটনা ঘটেছে কলেজের স্কুলের ছাত্র ক্লাস 8-এর, তো সেটাকে পরশুরাম করে কালকে আমরা সবাই ছিলাম, তো দাহ করতে নিয়ে গেছিলো। দাহ করতে নিয়ে যাওয়ার সময় ওখান থেকে ফেরার সময় গাড়ি কোনো কারণে স্লিপ হয়ে গিয়ে লেগে যায়, লাগার পরে সেখান থেকে আবার মেডিকেল কলেজে ভর্তি করেছিলো, করার পরে রাত্রে মনোমাইনিতে ভর্তি করে তো সকালবেলা এক্সপায়ার করে গেছে আর কি। এটা খুব, এবং তার মৃতদেহ আমরা এই মর্গে যেখানে পোস্টমর্টেম করে তাকে নিয়ে আসা হয়েছে, সেখানে পোস্টমর্টেমের পরে তাকে তার অন্তিম কাজ করা হবে। আর জানা যাচ্ছে যে এই ব্যক্তি যথেষ্ট সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত, তার নাম রতন চৌধুরী। বহরমপুর থেকে এএসআর রিপোর্ট, প্রদীপ। লোক আঙ্গিকে সেরা মুখের খোঁজে এএসআর নিউজের অভিনব উদ্যোগ মাটির গন্ধে সুরে ছন্দে দ্বিতীয় পর্ব আসছে এএসআর নিউজে। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শিল্পীরা অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। তাদের পারফরমেন্স দেখতে অবশ্যই চোখ রাখুন এএসআর নিউজে। আর তারপরই সেই মেগা ফাইনাল। মেগা ফাইনালের জন্য বিজ্ঞাপনদাতারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। বন্ধুরা, আপনাদের পাশের মানুষটিকে বলুন ইউটিউবে গিয়ে asr.nsd.com সাবস্ক্রাইব করতে, সেই সঙ্গে বেল আইকনটি প্রেস করতে বলতেও ভুলবেন না। আজকে মাটির গন্ধে সুরে ছন্দের দ্বিতীয় পর্ব।